একুশে আগস্ট গ্রেনেড হামলে আক্রান্ত হাসপাতালে রক্তাক্ত মায়ের বর্ণনা দিলেন জিল্লুর রহমান ও আইভি রহমানের বড় ছেলে নাজমুল হাসান পাপন। সকালে কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ আদালতে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার সাক্ষী দিতে এসে মায়ের মৃত্যু যন্ত্রণার হৃদয় বিদারক বর্ণনা দেন তিনি। এ সময় তিনি আদালতে জানান, টেলিফোনে প্রথম ওই হামলার ঘটনাটি জানতে পারেন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাকে দেখতে পারেন রক্তাক্ত অবস্থায় এবং দেখেন তার দুটি পা নেই। ঢাকা মেডিকেলে চিকিৎসার চেষ্টাও করেছেন কিন্তু পর্যাপ্ত ডাক্তারের অভাব থাকায় আইভি রহমানকে সিএমএইচে নিয়ে যান এবং চার দিন পর আইভি রহমান মারা যান। এ সময় আদালতে হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। নাজমুল হাসান পাপনের সাক্ষ্য গ্রহণ করেন বিচারক শাহেদ নুরুদ্দিন।